আসনৰ নিবিলা অংক মিলাবলৈ বৈঠক সন্মিলিত বিরোধীর। বিজেপিয়ে যিমান তালফাল লগালেও অংক এইবার মিলিবই, এই কথা কৈছে বিরোধী ঐক্য মঞ্চয়। আসনৰ নিমিলা অংক মিলাবলৈ ওয়েট লিফটিং ফর্মুলা লব ঐক্যবদ্ধ বিরোধীয়ে। আসনৰ ভাগ বটোৱাৰত ওয়েট লিফটিং হব ফর্মুলা, অর্থাৎ যার ওজন যিমান সিমানেই পাব আসন। স্পষ্টকৈ কলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই, আমি যেতিয়া এলায়েন্স করে পেলায় একেলগে খেলিব বিচাৰো, তেতিয়া আমি ওয়েট লিফটিং ফর্মুলাটো লব লাগিব। যে ওয়েট লিফটিংত কি হয়, আপনি লিফট করার আগতে আমি প্রথমতে নিজের ওজনটো চাই লম যে মই কিমান ওজন উঠাব পৰা মোৰ গাত শক্তি আছে। এতিয়া প্রশ্নটো হল রাজ্যের লোকসভা সমষ্টির সংখ্যা চৈধ্যটা, চৈধ্যখন আসনের কাক কিমান লাগে। আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেসে বিচাৰিছে পাঁচখনকৈ আসন। পিনৰটো আমি আগতীয়াকৈ কৈছোঁ, আমি তৃণমূল কংগ্রেসে আমি পাঁচখন আসন বিচাৰিছোঁ, আমি আগতেই কৈছোঁ, আৰু সেইটো আমি লিখিতভাৱে আমাৰ কেন্দ্ৰীয় নেতৃত্বক আমি দিছোঁ। আৰু সেই প্ৰস্তাৱ, আমাৰ সেই প্ৰস্তাৱ যেতিয়া ছিট শ্বেয়াৰিঙৰ মিটিং, নেশ্যনেল এলায়েন্সৰ যেতিয়া ছিট শ্বেয়াৰিঙৰ মিটিং হ'ব, সেই মিটিঙত তাত প্লেছ হ'ব, আৰু প্লেছ হোৱাৰ পিছত তাত সিদ্ধান্ত। আমাৰতো চৈধ্যখন, কাৰণ আমি ইণ্ডিয়া লৈ খেলিম, ইণ্ডিয়া চৈধ্যখন আসনত খেলিব ন, আমি চৈধ্যখন কাম কৰি আছোঁ। আমি দলীয় বুলি আমি পাঁচখন আসন বিচাৰিম, আজি যদি আলোচনা আমি পাঁচখন আসন বিচাৰিম। দিনের দুই বাজার পর গুয়াহাটিত অনুষ্ঠিত হওয়া এই বৈঠকত ভাগ লৈছে বিরোধী ঐক্যমঞ্চর প্রায় সকল নেতায়। আর প্রথমবার অখিল গগৈ লুরিন গগৈর কৌশল স্থিতি, আসনের সংখ্যার কথা এতিয়াই ভবা নাই লুরিন অখিলে। আমার পিনের পর কোনো ধরনের এনেকা প্রস্তাব প্রস্তাব নাখো, আমি আজি আমি একটা বিশেষ ধরনের প্রস্তাব লগত লৈ আহিছো। এই বারোদলীয় মর্চাটো তেরোদলীয় মর্চা করিবর কারণে অল পার্টি হিলস লিডার্স কনফারেন্সকো আমার বারোদলীয় মর্চার ভিতর সুমাই আমি তেরোদলীয় মর্চা করবর কারণেও সে প্রস্তাবও আনিছো। নিশ্চয়ই নির্বাচন খেলিম, আর সেই কারণে কথাটো এইটো রাজহুয়াকে কোৱা বিষয় নয়, ইন্টারনেলি আমি কথা বতরা পাতি ফাইনেল করব লাগিব। আমি যদি আমাক ইমানখন আসন লাগে, ইমানখন আসন লাগে, এইটো কাজিয়াত লাগি থাকো, বিজেপি কেনে পরাভূত করব পাৰিব। আপনি ডিব্ৰুগড়ৰ পৰা খেলিব বুলি ওলাই আছে, এইবোৰ সকলো আলোচনা বিলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত লম, সময়লে অপেক্ষা করক। বরপেটার আসনখন লাগে সিপিআইএমক, পিছে নিদিলেও মিত্রতা না ভাঙে সিপিআইএমে, স্পষ্টকৈ কৈ দিলে সিপিআইএমৰ বিধায়ক মনোরঞ্জন তালুকদারে। আমি বরপেটাতে আমি খেলিম বলি ভাবিছো, যদি নিদিয়ে কিবা আপোনালোক নিদিলেও আমি ঐক্য ভাঙিব নিদিম। আমার কথাটো হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টিক পরাজিত করার কারণে ভাৰতৰ দলৰ ঐক্য সুদৃঢ় হওয়া প্রয়োজন, তাতে কোনোবা দলে খেলিলে নেখেলিলে তাকে লৈ পেলাই যাতে ঐক্য বিনষ্ট নহয়, সেই কথার উপর আমি ভারতের কমিউনিস্ট পার্টির মার্কস পার্টির বিশেষভাবে গুরুত্ব আরোপ। ইপিনে এই বৈঠকতে 12-13 বৃদ্ধি পালে বিরোধী ঐক্যৰ দলৰ সংখ্যা। কার্বি আংলঙৰ APHLCও সামিল হল বিরোধী ঐক্যত। এই বৈঠকক লৈ আশাবাদী লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈয়ে স্পষ্টকৈ কৈছে বিরোধী ঐক্য বাহাল ৰখাৰ স্বার্থত এতিয়া প্ৰতিটো দলেই কৌশলী স্থিতি লব। এই বিরোধী ঐক্যৰ প্ৰধান শত্ৰু হব বিজেপি আৰু AIDF। ব্যুরো রিপোর্ট, DY 365।